বেটি, তোমরা খুব ভালো অস্ত্র চালনা শিখেছ। তোমাকে খানিকটা টুকটাক করলে শিখাও না ওস্তাদজি। হায়দার, চোখ গরম করছো গো সহজাদি, ক্ষমতা থাকলে আমার তোমার মোকাবেলা করো। হুকুম দিন ওস্তাদজি। শের খান বন্দেগি আলম পানা, অস্ত্রবিদ্যা কেমন হচ্ছে? খুব ভালো আলম পানা, আমার কোন শিষ্য এত তাড়াতাড়ি এত ভালো অস্ত্র চালনা শিখতে পারেনি। মনে রেখো, এই শাহজাদাই একদিন এ দেশের শাসন করতে হবে, অতএব তাদের সর্বগুণে গুণান্বিত করার দায়িত্ব তোমার। আমি সাধ্যমতো চেষ্টা করছি আলম্পানা। চলো শাহজাদিরা, এবার অশ্ব চালনা শিক্ষা হবে, চলো। ওজি সাহেব। জি আলম্পানা। আমি জানি মোহাম্মদ নওজির আসলাম মির্জার মুখ এত মলিন কেন, কি করবেন উজি সাহেব, মানুষ ভাবে এক হয় আরেক, তা না হলে এত অল্প বয়সে কেনই বা আপনার দুই ছেলে চুরি হয়ে যাবে। ভেবেছিলাম আমার দুই মেয়েকে আপনার দুই ছেলের হাতে তুলে দিয়ে একদিন মস্তকে বসাবো। ওদের কথা থাক আলম্পানা, আসলে ওরা আমার সন্তান না, ওরা আমার শত্রু। তা নইলে কেনই বা জন্মের পরে ওরা মা হারাবে, কেনই বা ওদের জন্য আমাকে দ্বিতীয়বার বিবাহ করতে হবে, আর কেনই বা ওরা আমাকে ছেড়ে চলে যাবে। বুঝি সাহেব, শান্ত হন, গোস্তাকি মাফ হয় মালিক, আমি আসছি। আমি দেখি না, আমার মন বলছে আজও তোরা বেঁচে আছিস, যেখানেই থাকিস ফিরে আয় বাবা। তোদের এই বিচ্ছেদের জ্বালা আমি আর সইতে পারছি না। যত অনাথ সৃষ্টি কাণ্ড বলি, ওই সতীন পুত্রের জন্য আর কত চোখের পানি ফেলবে। বেগম, আমার কথা তো সবসময় খারাপ লাগে, একটা কথা শুনে রাখো, ওদের জন্য কেঁদে কেঁদে হঠাৎ একদিন মরে যাবে, আর আমি কাঁচা বয়সে বিধবা হবো সেটি হতে দিচ্ছি না। মাঝে মাঝে আমার মনে হয় কি জানো, আমার সন্তানদের চুরি হয়ে যাওয়ার পেছনে তোমারও হাত ছিল, আর তাই যদি কোনদিন প্রমাণিত হয় খোদার কসম আমি তোমাকে মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেলবো। এই সামান্য কথায় ভয় পেয়ে গেলে বলবো, তুমি নেই সাফদারজাঙের রাতের রানী, তুমি নেই রাজ্যের ভবিষ্যৎ মালকাই বেগম। মালকাই বেগম? দোষটা কি আমার বলবুলে? তোমার ওই স্বামী নামক উজবক লোকটাই হচ্ছে এ রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী বাদশার বিশ্বস্ত, আর আমাদের সব বড় শত্রু। ওকে নিশ্চিহ্ন করার দায়িত্ব দিয়েছিলাম তোমাকে, যদিও ছেলে দুটোকে গুম করতে পেরেছিলে। কিন্তু ওই উজবাদটাকে তো খতম করতে পারনি, কি করে মালকায় বেগম হবে? তখন কি হবে গো? ভেবো না বুলবুলি, আমিও চুপ করে বসে নেই, সৈন্যবাহিনীতে গোপনে আমার বিশ্বস্ত লোক ঢুকিয়েছি, প্রাসাদ রক্ষী বাহিনীতেও
আমারই লোক। বাদশার নাম করে গোপনে প্রজাদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করছি। একবার যদি ওই প্রজাদের বাদশার বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারি তাহলে তাহলে বাদশা খুররাম শাকে খতম করতে আর অসুবিধে হবে না। তারপর তুমি হবে বাদশা আর আমি হব বেগম। বেগম মিথ্যে নয় আলম্পানা, গুপ্তচর্মকে সংবাদ পেয়েছি আপনার নাম করে সিপাহসালার সাফদারজান প্রজাদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করছে, চারিদিকে আপনার বিরুদ্ধে অসন্তোষের আগুন ছড়াচ্ছে। এত বড় সাহস আপনার কথা প্রমাণ দিতে পারবেন? পারব আলম্পানা। সাফদারজানকে উপযুক্ত শিক্ষা দিতে চাই। তলব করেছেন আলম্পানা? হ্যাঁ সিপাহসালার। গোলাম আপনার খিদমতে হাজির জনাব, বলুন আমাকে কি করতে হবে? সাফদারজান তুমি কি জানো বেশ কিছুদিন ধরে প্রজাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে? জানি মালিক। এর কারণ কি বলতে পারো সাফদারজান? মানে গোস্তাকে মাফ হয় আলম্পানা, আমি কি করে বলবো? বলো ভাই সব, মহামান্য বাদশার সামনে এই প্রকাশ্য দরবারে তোমাদের সব কথা নির্ভয়ে বলো। আলম্পানা, মহামান্য প্রধান সেনাপতি আর তার লোকজন আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে আমাদের সর্বস্ব লুটে নিয়েছে, আমাদের মা বোনের ইজ্জত নিয়েছে, এ সব নাকি আপনার আদেশ? এদের চিনতে পারো সাফদারজান? চিনি জনাব। রিয়াসতের গোলাম তুমি সাফদার। সিপাহ সালারের পবিত্র দায়িত্বভার গ্রহণ করার পূর্বে তুমি পাক কুরাঞ্চ শপথ করেছিলে প্রজা পালনে তুমি আমাকে সাহায্য করবে, অথচ তুমি আমার সেই প্রাণপ্রিয় প্রজাদের উপর গোপনে অত্যাচার চালিয়েছ, তাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়েছ, আমার বিরুদ্ধে অসন্তোষের আগুন জ্বালিয়েছ। আমি তোমাকে ছাড়ব না শয়তান, তোমাকে আমি অর্ধেক মাটিতে পুঁতে কুত্তা দিয়ে খাইয়ে দেব। প্রহরী, এই শয়তান থেকে কারাগারে নিয়ে বন্দি করে রাখো। মূর্খ, বাদশাহী চালাতে হলে কৌশলী হতে হয়, তোমার মতো ভালো মানুষের জন্য ওই মশলব নয়। যে পা দিয়েছ খুররাম শাহ, সবল তোমাকে খেতেই হবে। সিপাহী, বন্দি করো ওই নির্বোধ বাদশাকে। আমার বেগমার কন্যাদের বাঁচান। সরে যান ওজির সাহেব, থেকে আমি মরতে যাব না। আমার কথা একবার ভেবে দেখুন, এতক্ষণে তো বাচ্চা ওজুর নেই। Oh, my God.
শাহজাদীদের আমি জীবিত অথবা মৃত দেখতে চাই। যে ওদের ধরে আনতে পারবে তাকে আমি 10 সহস্র মুদ্রা এনাম দেব। করার আর কি আছে, এতদিন আমরা আপনার সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও আমরা আপনার সঙ্গেই থাকবো বাচ্চা হুজুর। হ্যাঁ কি বলেন জোরদার সাহেব? তা তো অবশ্যই, আমরা মহানুভব বাচ্চা সাফদারগঞ্জের জন্য প্রয়োজন বোধে জীবনও দিতে পারি। নিশ্চয়ই আপনাদের সহযোগিতায় আমি খুশি হয়েছি, আপনাদের কথা আমার মনে থাকবে। আসুন। সিংহাসনের সাথে বিশাল সাম্রাজ্য আমার মালিক। হায়দার পুত্র আমার, তুমি হচ্ছে শাহজাদা হায়দার জং বাহাদুর, আমার পরে তুমি হবে সিংহাসনের মালিক। সত্যি বাবুজি? হ্যাঁ আপু। আলম্বনা, কি খবর সাইনা দক্ষ? এগো মাতার কন্যাদয়ের কোন সংবাদই পেলাম না আলম্পানা। খামোশ লায়েক, আমি না শুনতে চাই না। যেখান থেকে পারো ওই বিষ বৃক্ষদের ধরে আনো, এই মুহূর্তে ওদের খতম করতে না পারলে ভবিষ্যতে বিপদ হতে পারে। সাঁতার সাঁতার, বিয়েটার জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে। এখন কেমন লাগছে বেটি? আমি এখানে কি করে এলাম? জঙ্গলের মধ্যে আমার লোক তোকে অজ্ঞান অবস্থায় পেয়েছে। তুমি কে? লোকে বলে শমশের ডাকাত। ডাকাত? ভয় নেই বেটি, তোর কাছে আমি ডাকাত নই। সর্দার, সর্বনাশ হয়েছে সর্দার। শয়তান সত্তার চান বাচ্চা হুজুরকে হত্যা করে সিংহাসন দখল করেছে। বিশ্বাসঘাতক সত্তার চান, শেষ পর্যন্ত তোরই শয়তানের জয় হল। দেখো তা, তুমি যে রহমানুর রহিম, তুমি না ভালো লোককে মদত দাও। তোমার এই কথা যদি সত্য হয় তাহলে বলো খোরা, যে নরাধম হাজার হাজার প্রজার সর্বস্ব লুট করেছে, মামলের ইজ্জত নষ্ট করেছে, আমাকে আমাকে জায়গিদার থেকে ডাকাতে পরিণত করেছে, কেন তার জয় হল? কেন কেন মহানুভব বাচ্চা খুর্দম সার নিহত হলেন? কেন তার সন্তানের এটি হল? কোথায় তোমার কেমন বিচার? কেমন বিচার?
এখানে কেন এসেছ?
এসেছি আমার পাওনা বুঝিনতে। পাওনা? কিসের পাওনা? ওদের পত্নী। তুমি আমাকে মালকাই বেগম বানাতে চেয়েছিলে, বিয়ে করে তাই তোমাকে বানাতে হবে। যেনারে সামান্য লোভে পড়ে স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, ছতিন পুত্রদের চুরি করে ঘাতকের হাতে তুলে দেয়, সে নারী নয়, কাল নাগিনী। আর কাল নাগিনীকে নাচানো যায়, কিন্তু আদর করে চুমু খাওয়া যায় না। চলে যাবে খান থেকে, আর কোনো দিন আমাকে বিরক্ত করতে এসো না। যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমার কাছে প্রমাণ করে যাব সত্যি আমি কাল নাগিনী। তুমিও জেনে যাও আমি একজন ভালো সাপুরিয়া, কাল নাগিনীর বীজ ধাত কি করে ভাঙতে হয় তা আমার জানা আছে। শাপাস বেটি, তুই আমাকে অবাক করে দিয়েছিস, সত্যি তুই বাঘের বাচ্চা। এবার বল দেখে মা, কে তুই, কি তোর পরিচয়? তোর এই ছেলের কাছে পরিচয় গোপন করিস না মা, বল বল কে তুই? না বাপুজি, আজ আর আমি তোমার কাছে পরিচয় গোপন করব না। আমি রাজ্যের বাচ্চা খুররম শাহের কন্যা রাজিয়া। বাচ্চা খুররম শাহের কন্যা? ইয়াল্লাহ, সত্যি তুমি গফুরুর রহিম, তাই আমার অন্নদাতার সন্তানকে আমার আমার হাতে তুলে দিয়েছ। ওসমান খা, তোমরা সফদারজঙ্গকে শাস্তি দিতে আমার কাছে একজন নেতা চেয়েছিলে, এই নাও, আজ থেকে এই আমাদের মুজাহিদ বাহিনীর সর্দার। আমি তোমাদের সর্দারকে গড়ে তোলার দায়িত্ব নিলাম ওসমান খা, যেদিন সে উপযুক্ত হবে সেই দিন থেকে জালেম সফদারজঙ্গের সাথে শুরু হবে আমাদের সংগ্রাম। আমি তোকে চারিদিকে খুঁজে খুঁজে মরছি। ওঠ, বিরক্ত করিস না রাজু, আমাকে একটু একা থাকতে দে, তোর এই গুম্বার ভাব আমার একটু ভালো লাগে না। আমি যে এমন ভাব করিস তুই কোন সাহায্য দি সাহায্য দি, তাই বলে সত্যি তো মনে করিস তোকে সাহায্য দি বলেছি। চল আমি তোকে নাচ শিখাবো। কি, আমাকে তুই নাচ শিখাবি? হ্যাঁ। আচ্ছা, আর আমি তোকে যুদ্ধ শিখাবো। তাই? চল চল। Wow, wow, wow. I'm a little chillin'.
উৎসবের রাত, সবাই আনন্দ করছে, তুই চলে এলি কেন মা? আমি জানি কেন তোমার চোখে পানি, জানি কেন তোমার হৃদয়টা অনিশ্চিত টুকরে টুকরে কাঁদে মা গো। আমি আব্বা হুজুরের অকাল মৃত্যুর কথা ভুলিনি, ভুলিনি আমার হারিয়ে যাওয়া বোনের কথা। সুলতানা! হ্যাঁ মা, এখন আমি বড় হয়েছি, তোমাকে কথা দিচ্ছি, সময় এলেই আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব, রাজিয়াকে খুঁজে বের করব। Let's go!
গরিব দুঃখীরা বলে রানী মা, মুক্তিকামী মানুষরা বলে মুজাহিদ, আর তোর মতো ফৌজদার জায়গিদার সুবাদাররা বলে রানী ডাকা। আমার আসল পরিচয়, আমি বাদশাহ খুররম শাহর কন্যা রাজিয়া। খুররম শাহের কন্যা? হ্যাঁ, পিতৃ হত্যার প্রতিশোধ নিতে অস্ত্র হাতে তুলে নিয়েছি। তোরা যারা বিশ্বাসঘাতক সাফদারজংয়ের শক্তি বৃদ্ধি করেছিস, তাদের হত্যা করে আব্বা হুজুরের রক্তের ঋণ শোধ করছি। আল্লাহ, এ কি গজব নাজিল হলো! বেগম, আমাকে বাঁচাও, বাঁচাও বেগম, বেগম! দোহাই তোমার, আমাকে জানে মেরো না, আমাকে জানে মেরো না! দোহাই তোমার, আমাকে জানে মেরো না, আমি একদম এতিম, জন্মের আগে মা বাবাকে হারিয়েছি। গরিবের রক্ত চোষা হায়নার দল, অনেক মা বোনকে তোরা এতিম করেছিস, তোদের ক্ষমা নেই। শেষবারের মতো আল্লাহর নাম স্মরণ কর। উসমান খা সর্দার, সুবেদারের ধন সম্পদ গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিয়ে আর সব শয়তানদেরকে বুঝিয়ে দাও, সাধারণ মানুষের উপর যে অত্যাচার করবে তার দশা এই সুবেদারের মতো হবে। যাও রানী ডাকাত, রানী ডাকাত, রানী ডাকাত! কে রানী ডাকাত? এত রাজসৈন্য থাকতে কি করে একের পর এক আমার এলাকার যত ফৌজদার জোতদার সুবেদারদের নির্বিচারে হত্যা করছে, তাদের ধন সম্পদ লুট করছে, শাহী খাজানা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। বাদশাহ হুজুরের কানে এই ডাকাতের নাম পুজবার আগে যদি ওকে ধরতে না পারো তাহলে সবার কর্তান যাবে। গুস্তাকি মাফ হয়ে যায় গির্জা সাহেব, আমাকে খুঁজে বের করতে তোমার সৈন্যবাহিনীর কষ্ট হবে ভেবে আমি নিজেই চলে এসেছি। কে তুমি? জুলুমবাজদের ত্রাস রানী ডাকা। রানী ডাকা? তোর এত সাহস, আমার প্রাসাদে প্রবেশ করেছিস, আজ আর তোর রক্ষা নেই। সিপাহি, মৌত কাকে দাওয়াত দিয়েছি অনুমান? গুরগান খাকে তুই চিনতে ভুল করছিস, আজ তোকে আমি ভালো করে চিনে দেব। আমাকে জানে মেরো না, তোকে জানে মারবো না, তাহলে বাদশাহ নামদারি ওই শয়তান সাফদারজংয়ের কাছে আমার ফরমান কে পৌঁছে দেবে? শরণ গুগান খা, আপনাকে বলে দিই, সুবা জঙ্গলপুরকে আমি মুক্ত এলাকা বলে ঘোষণা করেছি। এলাকার একটি প্রজাজঙ্গের সঙ্গে সংঘর্ষ, সাফদারজং বাদশাহ বিশাল তার সৈন্যবাহিনী, মুষ্টিমেয় কয়েকদের সঙ্গে মোকাবেলা করা কি উচিত হলো মা? ভয় পেয়ে না বাবা, বাদশার সৈন্যরা যুদ্ধ করে অর্থের লোভে, আর আমরা যুদ্ধ করি বাঁচার তাগিদে। আজ হোক কাল হোক জয় আমাদের হবেই। রাশিয়া? হ্যাঁ বাবা, তুমি শুধু আমাকে দোয়া করো, যারা আমাকে রানীমা বলে ডাকে তাদের যেন সন্তান স্নেহে পালন করতে পারি, মুক্ত এলাকার মানুষদের দুর্দশা যেন সচক্ষে দেখে তার প্রতিকার করতে পারি। তোমার দোয়া সাথে থাকলে ওই সাফদারজংয়ের মতো হাজারটা শত্রুকেও আমি ভয় পাই না। তুমি আমার ফৌজদার কথাটা ভাবতেও আমার লজ্জা হচ্ছে গুরগান খান, সামান্য একটা টাকা তোমার প্রাসাদে প্রবেশ করে সর্বস্ব লুটে নিয়ে গেল, আর তুমি জীবন বাঁচিয়ে এসেছো আমার কাছে নালিশ জানাতে। গোস্তাকি মাফ হয় মালিক,
রানী ডাকাত সামান্য নয়, ওর সাথে আছে বিরাট জীবটা ছিঁড়ে ফেল। ডাকাতটা কি তোমার মতো ফলতলের চেয়েও শক্তিশালী? না লাম্পানা। শুনে খুশি হলাম, কে এক ডাকাত আমার কোন সুবা মুক্ত এলাকা বলে ঘোষণা করেছে? ওসব কথা আমি শুনতে চাই না। আমি চাই এক মাসের মধ্যে রানী ডাকাতের ছিন্ন শির তুমি আমাকে উপহার দিবে। আর যদি না পারো নিজের শিরটা কেটে পাঠিয়ে দিও। রানী ডাকাত, ছলে হোক বলে হোক তোমাকে আমার খতম করতে হবে। তোমার জঙ্গল পোকে আমি মুক্ত এলাকা বলে ঘোষণা করেছি। আমরা বিশ্বাস ঘাতক ছাত্র জানার বাচ্চাই মানি না। আমরা রানী মা, রানী মা, রানী মা। এখন থেকে এ অঞ্চলের কোন প্রজা সাধারণ বাদশাহ সাদ্দারজানকে খাজনা দেবে না। রানী মা, অসহায় পঙ্গু অসুস্থ বা খেটে খাওয়ার অনুপযুক্ত তাদের জন্য আমার মুজাহিদ ভান্ডার থেকে আহার বাসস্থানের ব্যবস্থা করা হবে। আমার কৈতরি দরিয়াম, তুই আমাকে চাষটা ছাড়িয়া তোর প্যান্ট প্যানা নিয়ে আর আমার ভালো লাগে না। বল কি বলবি দরিয়া? আমি তোর জন্য যাব মরিয়া, চল দুইজনে যাই এখান থেকে সরিয়া। না না চল যাই, প্রেম ভালোবাসা করিয়া। প্রেম ভালোবাসা করিয়া এখন থাকতে পড়িয়া। এখানে যাই প্রেম ভালোবাসা করিবার কালে চপ্পল, এইটা কোন কারবার? কি ব্যাপার? সে কখন থেকে তোকে ডাকছি? এতক্ষণে মহারানীর আসার সময় হলো বুঝি? ডাকলে ছুটে আসবো সেদিন কি আর আছে? তার মানে? বাহ, এখন আমি বড় হয়েছি না, তোর ডাক শুনে থাকতেও পারি না। কি জ্বালায় যে পড়েছি তাই নাকি? ছাড়ো সব, মায়ের সাথে পাগলা বাবার দরগায় যেতে হবে, পরে কথা হবে। হুম, কোথায় যাস বেটি? পাগলা বাবার মাজারে। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, এইদিন তো তুই তোর মা বোনকে হারিয়েছিস। যা বেটি যা। দোয়া করে আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। আমি কি কোনোদিনই আমার মা বোনকে ফিরে পাবো না? তোমার মাজার এসে ঘাস দিলে আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায়। তুমি জন্য দোয়া করো বাবা, করো। আমি জিনিস আমার এলাকায়, অথচ এতদিন আমার চোখেই পড়েনি। আয় ওই ফুলবুলিটাকে ধরে নিয়ে আয়, আমি তাঁবুতে যাচ্ছি। শোনো,
কি চাও তোমরা? তোমাকে সুন্দরী, এই এলাকার কোতোয়াল সাহেব তোমার রূপে মুগ্ধ হয়েছেন, প্রচুর এনাম পাবে। তুমি আমাকে মাপ করে দিও পাগলা বাবা। হারামখোরের দল, তোদের কোতোয়ালকে বলিস আজকের মতো ক্ষমা করে দিলাম। আবার যদি কোনো মেয়ের দিকে নজর দেয় ওকে আমি চিন্তা খবর দেব। সারা জীবন ধরে দেখেছি মেয়েরা মুখে যুদ্ধ করে, কিন্তু আজ প্রথম দেখলাম মেয়েরা হাতেও যুদ্ধ করার মতো শক্তি ধরে। কে তুমি? আকাশ থেকে ছিটকে পড়ে যাওয়া একটি তারা, কেউ নেই, পথে পথে আমার মতো ঘুরে বেড়ায় একটি মঞ্জিলের আশায়। মঞ্জিলের খোঁজ পেয়েছো? এতদিন পাইনি, তবে আজ মনে হচ্ছে পাগলা বাবা বুঝি তারই সন্ধান দিয়ে দিলেন। কিছু মনে নিও না, কোথায় যাবে বললে ঘোড়ায় করে পৌঁছে দিতাম। শুক্রিয়া, আমি নিজে যেতে পারবো। আমি কষ্ট পাব। কি বললি? না মানে তোমার কষ্ট হবে, তাহলে আমি কষ্ট পাব। আমার মতো একজন মুসাফিরের মনে কষ্ট দিলে পাগলা বাবা নারাজ হবেন, আর পাগলা বাবা নারাজ হলে তোমার ক্ষতি হবে, আর তোমার ক্ষতি হলে আমি কষ্ট পাব, আমি কষ্ট পেলে পাগলা বাবা নারাজ হবেন, আর পাগলা বাবা। খামোশ! তোমার বকবকানি শোনার সময় আমার নেই, যাও নিজ নিজ ধান্দা করো, খোদা হাফেজ। আরে আরে এই শোনো শোনো, খোদা হাফেজ নাম না জানা সুন্দরী, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে আমার একদিন না একদিন অবশ্যই দেখা হবে, আর সেদিন ফয়সলাও হবে। খাইলে আমার পেট ভরে না, আমি জানি চাই তাহলে তো পাই না বাবা। মৌলা বাবা, হ বাবা, যা তোর মনোবাসনা পূর্ণ হবে প্রেমলতা। পূর্ণ হবে প্রেমলতা, এইটা আবার কোন আজব কথা? এই ধম মৌলা যা, খোলা আকাশের নিচে গভীর জঙ্গলের মাঝে তোর প্রেয়সীর নাম করে গায়ে ঘষবি, যত বেশি ঘষবি তত তাড়াতাড়ি পাবি। এবার দেখবো।
বাবার কথা মতো এটি উপযুক্ত স্থান, খোলা আকাশের নিচে খালি গায়ে। কিন্তু জামা জামাটা খুলে নেই, জামাটা খুলে নেই। এটাও জানা হচ্ছে। প্রেমলতা ধরিয়া এবার দেখবো আমাকে কিভাবে থাকো ছাড়িয়া। ধরিয়া ধরিয়া দরিয়া 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 দরিয়া। কমলাকে তো আমার চাই, কমলা 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 দরিয়া, কমলা দরিয়া কমলা দরিয়া। লালি লালিকেও আমার চাই, লালি 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 কমলিয়া, লালি কমলা দরিয়া দরিয়া গুলালি, কমলা কমলা লালি দরিয়া লালি কমলা। সাধু বাবা দেখা তোমাদের স্থান, তোমাদেরকে বলে ভাবি পুরুষ স্থান। ভাই, এ শরীর নিয়ে তোমার বাইরে যাওয়া উচিত না। আমার কথা শোনো, ওরা সবাই যাক, তুমি যেও না। তাই বললে কি হয় বহু? দেশের যে অবস্থা, চারিদিকে শুধু অভাব আর অভাব। আমি রোজগারের ধান্দায় না বেরোলে কাবিলার শিশু মহিলা সবাই না খেয়ে মরবে। না না, আমাকে যেতে দে বহু। না বাবুজি, এখন থেকে তুমি কোথাও রাধু। হ্যাঁ সর্দার চাচা, এখন থেকে আমরা যাব, কাবিলার ভালো মন্দ আমরা দেখব। কিন্তু মা, আর কোনো কিন্তু নয় বাবুজি, সারা জীবন তুমি পরিশ্রম করেছো, আর নয়। হ্যাঁ রাজু, তৈরি হয়ে নে, আজ থেকে আমরা নিজেকেই কাবিলার জন্য কামাই করব। হ্যাঁ চলো চলো।
পাবো ঠিকানা। পাকা ফলের কি দাম বলো, কেউ যদি না খায় পাবো দেখি না বলে হায়, ও লাজে মরে হায় হায়। দুম তারা দুম দুম তারা দুম দুম তারা 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 দেশের ঘরে ঘরে জন্মাতো তাহলে অবিচার জুলুম হতে পারত না। তুমি কে, কেন তোমার মুখে মুখোশ? আমি একজন মুজাহিদ, জুলুমবাজের আমাকে বলে রানী ডাকাত। শুনেছি তুমি গরিবের বন্ধু, অত্যাচারীর জম, আজ তার প্রমাণ পেলাম। রানী, আমরা তোমাকে হাজার হাজার সালাম জানাই, সময় মতো তুমি হাজির না হলে কি যে হতো আল্লাহই জানে। আসি বোন, অস্ত্রধারা যখন শিখেছ তখন এই অস্ত্রধারী বোনের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। সুলতানা, কি ভাবছিস? ভাবছি কেন ওকে দেখে মনটা চঞ্চল হয়ে উঠল, কেন আমার বোনের কথা মনে পড়ল। তোর বোন? না মানে ওকে আমার বোন ডাকতে করলো কিনা। আচ্ছা, সব কথা তুই এমন ধরিস কেন বলতো? চল কাবিলায় চল। এই যা, আমি তো ভুলে গিয়েছিলাম। কি সুলতানা, তুই যা, আমি বাবুজির জন্য ওষুধ আনতে হেকিম সাহেবের বাড়ি যাচ্ছি। তাড়াতাড়ি আস। আচ্ছা তোমরা যাও, আমি একটু আসছি। কেন যাইব না? একটা কথা জেনে রাখো, দুর্গানখার এই প্রাসাদ এসে আজ পর্যন্ত কোন সুন্দরী ইজ্জত নিয়ে ফিরে যায়, আর তুমি যাবে না। তোর প্রস্তাবে থুতু দেই। আমার কথা যদি শোনো, তোমাকে আমি প্রচুর ধন সম্পদ দেব। আমায় যেতে দে, নইলে তোর মত কেউ ঠেকাতে পারবে না। তাই নাকি? হা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 হ
এ তুই কি বলছিস চতুরলি? হ্যাঁ রাজু ভাইয়া, সে বেতারে গুলগার সুলতানাকে তুলে নিয়ে গেছে। না, আমি বেঁচে থাকতে সুলতানার কোনো ক্ষতি হতে পারে না। মৃত্যুর পর বলুন কি করে আপনারা আমাকে ভোলাবেন?
একদিকে রানী ডাকাতের অত্যাচার, গুলগান খাম মরে গিয়ে আমার হাত থেকে রেহাই পেয়েছে, কিন্তু এই মুহূর্তে কাউকে শাস্তি দিতে না পারলে আমি যে শান্তি পাচ্ছি না। আদেশ করুন মালিক। এই মুহূর্তে যদি শাস্তি ভোগ করতে না চান তাহলে এ করুন, যে গুলগান খাকে হত্যা করেছে তাকে ঘোড়া দিয়ে টানতে টানতে নিয়ে আসুন। না বাহাদুর, পায়ের তলার যখন মাথার উপরে উঠতে চেষ্টা করে তখন তাদের জট শুধু উপরে ফেলতে হয়। আপনার সিপার তলারের পক্ষে সে কাজ করা সম্ভব নয় আলমপাড়া। আমাকে আদেশ দিন, আমি ওই অঞ্চল এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে খাপ করে দিয়ে আসব যা আগামী 100 বছরে কেউ আর কোনদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। বাহ বাহ বাহ, উপযুক্ত পিতা আর সন্তানের মতোই কথা বলেছ শাহজাদা হায়দার জং। যাও, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি ওই কমবক্তের সমুচিত শাস্তি দিয়ে এসো। সাধু মা এসেছে জি বাবুজি। ওই তো সে, এই তো চাচা, আমি এখানে। রাজু, আমার মাকে ফিরিয়ে এনেছিস, আমি তোকে বাবু কিছুই করতে পারবে না বাবুজি। তুই আমার কয়েকটা কথা মন দিয়ে শোন, তুই আসলে আমার নিজের সন্তান না। হ্যাঁ বেটা, আজ থেকে 20 বছর আগে তোকে কুটিবাড়ির জঙ্গল থেকে আমি কুড়িয়ে পেয়েছিলাম বাবা। হে, তুমি কি বলছো বাবুজি, আমি তোমার ছেলে নই। সুলতানা বেটি, আমার ওই চামড়ার বাক্সটা নিয়ে আয় তোমার। রাজু বাবুজি, কাবিলা দায়িত্ব তোকে দিয়ে গেলাম বাবা। বাদশাহ লোকের সাথে গোলমাল বাঁধিয়েছি, বাদশাহ অত্যাচার চালাবে, কথা দে বাপ, সাই ফৌজের সাথে লড়াই করবি না, কথা দে বাপ, কথা দে, কথা দে বাপ, কথা দে, কথা দে, কথা দে, খুলে চিকুল আমার হাতে দে। তোকে যখন পেয়েছিলাম তখন তোর গায়ে এই কাপড় আর গলায় এই ছিল, আমি তোকে অন্ধকার দেখছি কেন, আমি তোকে অন্ধকার দেখছি কেন বাবুজি। রাজু রাজু বাবুজি, বাবুজি
কেন তুমি আমাকে এতিম বানিয়ে চলে গেলে? আমার যে পৃথিবীতে আর কেউই রইল না, কাঁদিস নে রাজু। চাচিমা, কে বলেছে তোর কেউ নেই? রাজু বাপ শোন, আজ তোকে একটা কথা বলবো। শয়তানের বাচ্চাদের সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে কাঠ করে দাও। হত্যার শাস্তি কথা ভয়ানক হতে পারে। কথা দেওয়া আকি ভোজের সাথে লড়াই করবে? কথা দে, কথা দে, কথা দে বাপ। আগুন চলো, আরো আগুন। বাবুজি, মরার আগে কেন তুমি কথার জালে আমাকে আবদ্ধ করে গেলে? ওরা তোমার লোকদের ক্ষতি করে গেল, অথচ আমি কিছুই করতে পারিনি, কিছুই করতে পারিনি, কিছুই করতে পারিনি, কিছুই করতে পারিনি। বলো কি উসমান খান? হ্যাঁ সর্দার, দুর্গান খান মৃত্যুর শোধ নিতে হায়দার জাং মুক্ত এলাকায় প্রবেশ করেছে, পাঞ্জানান পল্লীতে আগুন দিচ্ছে, নির্বিচারে হত্যা করছে। এতদূর সাহস ওই হায়দারের বাচ্চার? আমার এলাকায় প্রবেশ করে আমার মানুষের উপর অত্যাচার করে। হায়দার জং মৃত্যু তোকে হাতছানি দিয়েছে বলেই মুক্ত এলাকায় প্রবেশ করেছিস। উসমান খান, হায়দার জংকে জীবন্ত ধরে বিশ্বাসঘাতক সত্তর জংকে বুঝিয়ে দিতে চাই, তার সময় ঘনি এসেছে, এই মুহূর্তে বাহিনী প্রস্তুত করো। সর্দার, হায়দার জংকে গ্রেফতার করার এই অভিযানে আমি নেতৃত্ব দিতে চাই। তুমি? হ্যাঁ আমি। বেশ, তবে তাই হোক, আমিও দেখতে চাই আমার মুজাহিদ বাহিনী কতটুকু শক্তিশালী হয়েছে। আজ তুমি যে দায়িত্ব আমার মাথায় তুলে দিলে, জীবন দিয়ে হলো আমি তা পালন করব। সাব্বাস। খামোশ! ক্ষমতা একদম নড়বে না, শাহজাদার বাচ্চাকে দেখে নিয়ে চল।
তুমি ভাই, আজ আমার জান বাঁচালে। আমি আরমান মুসাফির, একজনকে ভালোবেসেছিলাম তাকেই খুঁজে ফিরছি। কিন্তু তুমি কে? শাহাদ নিয়ে যাচ্ছি। তুমি আমার জান বাঁচিয়েছ, তোমাকে তো আমি ছেড়ে দিতে পারি না। চলো আমার সাথে। বাহুজুর তোমাকে দেখলে বিষটা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছি। আমি কি এতদিনের শিক্ষা আমার ব্যর্থ হয়েছে? হ্যাঁ বাবা, উসমান খা যে যুবক তোমাদের কাছ থেকে হায়দারকে ছিনিয়ে নিয়ে গেছে তাকে দেখলে চিনতে পারবে? পারবো সর্দার। ওই যুবককে আমি জীবিত অথবা মৃত দেখতে চাই। শাহি এলান, শাহি এলান, মহামান্য বাদশাহ সাফদারজাঙ্গের রিয়াসতের দ্বাদশতমা বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী রাজ্যময় আনন্দ উৎসব পালন করা হবে। এ কোথায় নিয়ে এলে? কোথায় তোমাদের রানী, কোথায় তোমাদের সর্দার? এই তো আমাদের কেন ডেকেছো রানী? যারা তোমাদের কাবিলা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, যারা তোমাদের লোকদের হত্যা করেছে, তাদের উপর প্রতিশোধ নিতে চাও না? চাইলেই কি সবকিছু পাওয়া যায়? আমি যদি সে পথ তোমাদের করে দেই তাহলে নেবে প্রতিশোধ? সেদিন বাবার কথা রাখতে গিয়ে কিছু বলিনি, সুযোগ পেলে কেন ছাড়ব? তোমাদের মুখ থেকে কথাই শুনবো বলে আশা করেছিলাম। শোনো, আগামী মঙ্গলবার শাহী মহলে হবে বর্ষপূর্তি উৎসব। এ উৎসবে আমিও তোমাদের সাথে নাচবো, আর আমার দলের লোক সেই সুযোগে লুট করবে শাহী খজাঞ্চি খানা। ডাকাতি করব? না না, তা হয় না। কেন হয় না? শাসকের কাজ প্রজাদের সুখ শান্তির দিকে লক্ষ্য রাখা, সাদ্দাম বাদশাহ কি তাই করছে? কি দোষ করেছিল তোমাদের কাবিলার লোক? সাদ্দাম বাদশাহ নয়, ডাকাত। আমরা সেই ডাকাতের উপরে বাটপাড়ি করব। কিন্তু? কোনো কিন্তু নয় রাজু, সাদ্দাজাঙ্গের কাছে আমার একটা পুরানো দেনা আছে, সেই দেনা আমি সামান্য হলেও শোধ করতে চাই। আমরা রাজি আছি রানী, মঙ্গলবারের জন্য তৈরি হয়ে থেকো।
সাহস আছে আলম্পনা? রানী ডাকাতের বাহিনী শাহী খাজান যেখানে লুট করেছে। সফদরজং, তোর জুলুমের বিরুদ্ধে দেশের মুক্তিকামী মানুষের যে সংগ্রাম শুরু হয়েছে তার নমুনা স্বরূপ আজ তোর খাজানচিখানা লুট করে তোর বুকে প্রথম ছোবল ঘেনে গেলাম। মনে রাখিস, মহানুভব বাদশাহ খুররম শাহের বুকের রক্ত কোনদিন বৃথা যেতে পারে না। তোদের বুকে রক্ত দিয়ে তার রক্তের ঋণ শোধ করতে হবে। কিন্তু রানী ডাকাত, রানী ডাকাত, রানী ডাকাত, রানী ডাকাত, আমার না একটা মেয়ে ডাকাতের এত দুঃসাহস আমার খাজানচিখানা লুট করে আমাকে হত্যা করার হুমকি দেয়, অথচ তোমাদের মতো শক্তিমান সাহেবের মতো এরা থাকতে এতদিনে তাকে একটা কিছুই করতে পারলে না। যত সব অবধান ফেরতাম গোস্তাকি মাফ হয় আলম্পনা, আমার একটা আর্জি ছিল, এ আর্জি রিয়াসতের মঙ্গলের জন্য, প্রজাদের সুখ শান্তির জন্য আমি ওই ডাকাতটাকে গ্রেফতার করার দায়িত্ব নিতে চাই। তুমি? হ্যাঁ আলম্পনা, সামান্য একটা ডাকাতের ভয়ে এ রাজ্যের ধনী গরিব সবাই আতঙ্কের মধ্যে কাল কাটাবে তা হয় না। তোমার কথায় আমি খুশি হয়েছি, রাবতি যাও যুবকের সাথে যত সৈন্য লাগে দিয়ে দাও। না আলম্পনা, সিপাহীর আমার প্রয়োজন নেই, সামান্য একটা ডাকাত ধরতে আর মানের এই বাহু দুটি যথেষ্ট। আপনি আমাকে আদেশ দিন। সাব্বাস যুবক, যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। শুক্রিয়া। আসিস রাজা। ব্যথা পেয়েছো? কে তুমি বাবা? যখন বাবাই বলে ফেললে তখন আর কেন জিজ্ঞেস করছো আমি কে? আমি তোমার ছেলে। আসলে আমি আরমান। আরমান? তুমি অসুস্থ, ব্যাস এসে গেছি। তুমি বুঝি এখানে থাকো বাবা? হ্যাঁ। এই জঙ্গলের মাঝে কোনো মানুষ বাস করে? আমি তো আর এখন মানুষের পর্যায়ে পড়ি না বাবা। মানুষের পর্যায়ে পড়লে কেন দু দুটো সন্তান হারাবো, কেন মনিবের আমানত হারাবো? তোমার বুঝি কেউ নেই বাবা? থাকলে কি জঙ্গলের মাঝে একা একা পড়ে থাকি? আমারও কেউ নেই, ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম। একটা কথা বলবো? বলো। তোমাকে দেখলে কেন যেন মনে হয় তুমি আমার হারিয়ে যাও বাবা। আরমান, আরমান, কেঁদো না বাবা, আজ আমাকে বিদায় দাও। আমি এক দুঃসাধ্য কাজ শেষ করতে বেরিয়েছি, সময় পেলেই তোমার কাছে চলে আসবো। তারপর যদি কোনোদিন ঘর বাঁধি তোমাকে সেখানে নিয়ে যাবো। আসি। আরেকটা কথা বাবা, আমার এই আমানতটা তোমার কাছে রেখে দাও। রাত দিন ছুটাছুটি করি, কতবার পড়ে গেছে আবার খুঁজে পেয়েছি। তোমার কাছে থাকলে হারানো ভয় থাকবে না। ও চল। কি বললে উসমান খা? হায়দার জং শাহী মহল থেকে বের হবে না? হ্যাঁ সর্দার। হায়দার, তুই আমার হাত থেকে আর কত পালিয়ে বেড়াবি? আজ আর তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবি না। উসমান খা, আমার অশ্ববাহিনী তৈরি করো, আমি নিজেই যাব শাহী মহলে হায়দারকে জীবিত ধরে আনতে। Thank you.
বিশ্বাসঘাতকতা করে ক্ষমতা হাতে পেয়ে তোরা বাপ বেটা মানুষের উপর অনেক অত্যাচার করেছিস, চল সাধারণ মানুষের দেনা শোধ করবি। তার বাড়ি ফেলে দাও রানী, আমি তোমাকে ক্ষমা করে দেব। ক্ষমা? যে গাদ্দাররা আমার পিতাকে হত্যা করে সিংহাসন ভোগ দখল করছে তাদের কাছে ক্ষমা ভিক্ষা? তার মানে তুমি শাহজাদি? হ্যাঁ, খুররম শাহের কন্যা শাহজাদি রাজিয়া। রাজিয়া? দেখো, তুমি আমাকে এভাবে এখান থেকে নিয়ে যেতে পারবে না। দাও, তাহলে তুমি রানী ডাকাত। আমাকে বন্দি করে তুই বাঁচতে পারবি না হায়দার, আজ হোক কাল হোক মরতে তোকে হবে। তোর জীব আমি কেড়ে ফেলব। বন্দির দেহে হাত তোলায় কোনো পৌরুষ নেই সাজেদা। সত্যি তুমি বাহাদুর, তোমার চেহারাটা আমি একবার দেখব। আরে এই যে সেই নাতনেওয়ালি, একটা ডাকাত, আর আমি কিনা বাহি বন্দিকে কারাগারে নিয়ে যাও। সদ্দের জঙ্গে পাঁচটা কুত্তা না দেখি হলো খোদা, আমার এই ছন্ন ছাড়া জীবনে সামান্য যা আশার আলো দেখেছিলাম তাও তুমি এভাবে ভেঙে দিলে। যাকে ভালোবেসেছিলাম সে একটা ঘৃণ্য ডাকাত। না, এখানে আর না, এক্ষুনি এই মুহূর্তে এই মহল ছেড়ে চলে যাব, এই দেশ ছেড়ে চলে যাব।
আরমান এসেছিস বেটা? এতদিন পরে বুঝি বুড়ো বাপটার কথা মনে পড়লো। কি ব্যাপার, তোকে এত চঞ্চল দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিছু না বাবা, তুমি আমার আমানতটা দাও, আজই আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। চলে যাচ্ছিস? তুই এত বড় হয়েছিস মানিক। বাবা, তাহলে তোমার এই অবস্থা কেন বলো? আমি ছিলাম মরহুম বাদশাহ প্রধান ওজির, বাদশাহ তার দুই কন্যার সাথে আমার দুই ছেলের বিয়ের পাকা কথা দেবার পর থেকে শুরু হয় মহল ষড়যন্ত্র। বর্তমান বাদশাহ সাফদারজং তোদের সৎমাকে হাত করে গুপ্ত ঘাতক দিয়ে তোদের চুরি করায়, আমার অসতর্কতার সুযোগ নিয়ে হত্যা করে মহানুভব বাদশাহকে আহত অবস্থায় বেগম সাহেবা সহ বাদশার কন্যাদয়কে নিয়ে পালাতে গিয়ে হঠাৎ করে আমি সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। তারপর এই কটা বছর সর্বস্ব খুইয়ে এই বনের মধ্যে পড়ে আছে, আর আমি কিছুই জানি না। তাহলে আমি তোমার সন্তান হয়ে ওই শয়তানের পক্ষে অস্ত্র ধরেছি? সাফদারজং, আমি তোকে তোর বেইমানির উপযুক্ত শাস্তি দেব। না আরমান, না এখন না, তার চেয়ে চল আমরা অন্য কোথাও গিয়ে শক্তি সঞ্চয় করি, তারপর বোঝাপড়া করবো ওই সাফদারজানের সাথে। তোমাদের সর্দার আজ বন্দি, তাকে উদ্ধার করতে হলে জীবন উৎসর্গ করতে হবে। মুজাহিদ বাহিনীতে যোগ দেওয়ার সময় কথা দিয়েছে প্রয়োজনে হাঁটতে হাঁটতে তোমরা জীবন দেবে। আজ তোমাদের সেই জীবন দেওয়ার দিন। তোমরা এখনো বল তোর সাথীরা কোথায় থাকে? না বলবো না। বলবি না? রানী বলা সবাই কোথায়? আমি কথা দিচ্ছি আব্বা হুজুরকে বলে তোর মুক্তির ব্যবস্থা করে দেবো। তোদের মতো বেইমানের কাছে জীবন ভিক্ষা চাইব। যতক্ষণ পর্যন্ত ঠিকানা না বলবে ততক্ষণ পর্যন্ত চাবুক চলবে। চাও চাবুক। ফাঁসিতে ঝুলিয়ে সবাইকে বুঝিয়ে দিন ব্যর্থতার শাস্তি কি।
এবারের মতো ক্ষমা করে দিন মালিক, আর কোনদিন এরকম হবে না মালিক। খামোশ, নিয়ে যা মালিক, মালিক পাল বাচ্চা এতিম হয়ে যাবে মালিক, সহম করুন মালিক, সহম করুন, ক্ষমা করে দিন মালিক, ক্ষমা করে দিন। বাবাসালাল আদেশ করুন, যা আপনার রাজ্যের প্রতি কোনায় কোনায় ঘোষণা করে দাও যে রানী রাগাতকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারবে তাকে পঞ্চাশ সহস্র মুদ্রা ইনাম দেয়া হবে। না বাবুজুর, ওভাবে হবে না। আপনার সাথে আমার এ ব্যাপারে কিছু গোপন পরামর্শ আছে। আজকের মতো দরবার এখানেই শেষ। বলো কি বলবে। রানী ডাকাত এই রাজ্যের ভূতপূর্ব বাদশাহ খুররম শাহের কন্যা রাজিয়া। কি বললে? জিয়া বাবুজুর, তারা ঘাবড়াবার কোনো কারণ নেই। সে বানজারানের ছদ্মবেশে সবার চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছে। কি? হ্যাঁ, তোমার স্পর্ধা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, রাজ্যে যত বানজারা দল আছে সবাইকে উচ্ছেদ করে দাও, নির্বিচারে হত্যা করে রানী ডাকাতের লাশ আমার সামনে এনে হাজির করো। বাবা একটু থাম, একটু থাম বাবা। আরমান, পানির পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে। ঠিক আছে বাবা। তুমি এখানে একটু বিশ্রাম নাও, দেখি আমি পানি পাই কিনা। এসো।
চোখ, সেই নাক, সেই ঠোঁট, মা গো চাচা, তোর এই বৃদ্ধ সন্তানকে ফেলে এতদিন তুই কোথায় ছিলি মা? বুঝি চাচা, কে চাচা? আরমান, আমার হারিয়ে যাওয়া সন্তান। আপনার সন্তান? আপনার সন্তান হয়ে সফদারজং এর তাবেদারি করে? না মা, না, ও কারো তাবেদার নয়। আমার সঙ্গে পরিচয় হওয়ার আগে ও জানতো না ও কে, কি ওর পরিচয়। তাহলে আজ থেকে তোমার আমার মঞ্জিল এক। এতদিন পরে পেয়েছি তোমার, তুমি যে আমার জীবন সাথী, প্রেমের অহংকার চোখে চোখে না দেখে আর কাঁদছে তোমার। এতদিন পরে পেয়েছি তোমার, তুমি যে আমার জনম সাথী, প্রেমের অধিকার বাহু ধরে চিরধারে বেঁধে রাখবো আমার। এতদিন পরে পেয়েছি তোমার, কথা দে রাজু,
চাষ আমরা হায়দার জঙ্গের অত্যাচারে দোহাই তোর অস্ত্র ধরতে আসতে আমরা অস্ত্র ধরলে অন্যান্য কাবিলার লোকরাও ছুটে আসবে আমাদের দলে না তা হয় না আমি বাবুজির কাছে কথা দিয়েছি বাদশার বিরুদ্ধে অস্ত্র ধরব না আমি প্রতিজ্ঞাবদ্ধ কিসের প্রতিজ্ঞা কিসের কথা কাবিলার এতগুলো লোকের জীবনের চাইতে তোর কথা বড় সবার চাইতে আমার কথা বড় রঙ্গু সর্দারের কথা বড় মিথ্যে রঙ্গু সর্দার বেঁচে থাকলে অবস্থায় চুপ করে থাকতো না আসলে আসলে তুই লড়তে ভয় পাস তুই ভীরু তুই কাপুরুষ তোকে আমার সর্দার বলে মানি না মা হয়ে আজ আমি তোদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি মনে রাখিস মায়ের দেয়া এই অস্ত্র সেদিনই কোষবদ্ধ হবে যেদিন এ রাজ্যে একটিও জালিমের নিশানা থাকবে না কোষবদ্ধ হবে সেই দিন যেদিন তোদের বদলা নেওয়া হবে বদলা হ্যাঁ আজ আর আমি আমার পরিচয় গোপন রাখবো না রাজু আমি এ রাজ্যের ভূতপূর্ব মালকায়ে বেগম মালকায়ে বেগম মালকায়ে বেগম মালকায়ে বেগম হ্যাঁ এ রাজ্যের মালকায়ে বেগম তোমাদের আদেশ দিচ্ছে বিশ্বাসঘাতক সফদারজঙ্গকে খতম করো এই না করো বাড়ি শেষ যুদ্ধ যাত্রার আগে তোর আসল পরিচয়টাও জেনে নে আমার আসল পরিচয় হ্যাঁ তোর আসল পরিচয় তুই বাদশা খুররম শাহর বিশ্বস্ত উজির জনাব আসলাম মির্জার হারিয়ে যাওয়া সন্তান ওকে সাথে নিয়ে আর শত্রুর উপর ইনশাআল্লাহ তোদের হবেই চাচিমা এই তরবারি আল্লাহর নামে করে বলছি নিষ্ঘাতক সফদরজঙ্গকে খতম না করে আমি বিশ্রাম নেব না আমার কাবিলার শেষ লোকটাও মৃত্যুকে আলিঙ্গন করবে তবু বীজ পোড়া হবে না সফদরজঙ্গ আর তার ছেলে হায়দারজঙ্গের অত্যাচার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে উজির চাচা আপনি আমাদের আদেশ দিন আমরা এই শয়তানদের উপর উল্কার মতো ঝাঁপিয়ে পড়ি হ্যাঁ মা এই শাহজাদি সুলতানা আপনি আমায় চিনতে পেরেছেন চাচা তোর আদরের ছোট বোন শ্যামা তোর বোন রাজিয়া আমিও তোকে চিনতে পারিনি বোন রাজিয়া ও আপনার সন্তান চাচা আমার সন্তান আজ থেকে দুই বছর আগে কুঠিবাড়ির জঙ্গলে আপনার সন্তানকে কুড়িয়ে পেয়েছিল এক বাঞ্জারার সর্দার আমার ছেলে আমার সন্তান আমার মানে বাবা আরমান এই দেখ তোর আরেক ভাই হ্যাঁ তোর ভাই আরমান ভাই হ্যাঁ আমরা একই মায়ের দুই সন্তান ভাই রাজু ভাইজান রাজু ভাই রাজু রাজু ভাইজান
বাবা বাবা, আজ আজ আমি ধন্য। দুই শাহজাদি, দুই উজির জাদা, মহামান্য উজির, সবাই সবাই এখানে উপস্থিত। এটি কি তোর আনন্দ কর, গান কর, নাচ কর, নাচে গানে আকার বাতাস মতিয়ে তো। খুর্রাম সাহের স্ত্রী, চারিদিকে যে দেখ তোর মৌতের নিশানা। সেদিন
তুই পালিয়ে গিয়ে আমার হাত থেকে বেঁচে গিয়েছিলি, কিন্তু আজ আর তুই তা পারবি না। আজ তোকে আমার চোখের সামনে মরতে হবে। হায়াত মওত আল্লাহর হাতে বেঈমান, তিনি যা ভাগ্যে লিখেছেন তাই হবে। আজ কোন শক্তি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না বুড়ি। তার আগে বল তোর দুই কন্যা কোথায়? তোদের দান কবাত করার জন্য ছুটে আসছে সত্তর। তোর এত বড় মুখ, আমি তোর চন্দ্র তুলেছি, তবুও তোরা রেহাই পাবি না শয়তান। রেহাই? দেখ রেহাই কে কাকে দেয়। ওই দেখ কামান, শিকার না করলে ওই কামানের গোলায় তোকে উড়িয়ে দেওয়া হবে। বল তোর তুই কন্যা কোথায়? উনি ওই কামানের চতুর্থ গোলায় তোর মাউস হবে। বল তোর দুই কন্যা কোথায়? তার আগে তোর মাউস হবে শয়তান। Thank you.
বেইমান কাতার সদবর্গ, মরহুম বাদশাহ খুররম শাহের ইচ্ছা অনুযায়ী তার দুই কন্যা শাহজাদী রাজিয়া ও শাহজাদী সুলতানাকে মহামান্য উজিরে আজম জনাব আসলাম মির্জার দুই পুত্রের হাতে তুলে দিলাম। আজ থেকে তারাই এ রাজ্য পরিচালনা করবেন। আরে আজ মিলনের দিন, জোড়া জোড়া মিলে খোলা খোলা দিলে।